বন্ধুরা তো আমি আজকে মানে ডালের চালের ভাত খাওয়ার প্রতিযোগিতা করব তো প্রতিযোগিতার মধ্যে আসে না যে বিপক্ষ বা পক্ষ আছে তা নাই আমি নিজেই মানে প্রতিযোগিতা করব প্রতিযোগিতা মানে হচ্ছে এই এক আধা কেজি চালের মানে ভাত আছে তো এখানে আধা কেজি চাল আছে আর হলো মাসকলার ডাল আছে না মাসকলার ডাল আছে এগুলো মিক্সার করে ভাত রান্না করছে এটাকে বলে মাসকলার ডালের চালের ভাত তো আজকে আমি এই আদেশের চালের মাসকলের ডালের চালের ভাত খাবো দেখি আমি পারি কি না তো চ্যালেঞ্জ করতেছি তো আশা করি পারবো তো আপনারা সাথে থাকবেন দেখেন আমি খাওয়াবো তো এখানে আয়োজন বিশেষ কিছু না আয়োজন আছে মাত্র একটা পেঁয়াজ এই যে একটা পেঁয়াজ আছে আর এই যে কাঁচামরিচ সিদ্ধ আছে মানে ভাতের সাথে কাঁচামরিচ সিদ্ধ দিছিল এই যে কাঁচামরিচ সিদ্ধ করে তো কাঁচামরিচ সিদ্ধ সাথে তেল মিক্সার করে দই লবণ দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে তার একটু মিক্সার করে খাবো আবার সাথে আছিল শশা কুচি এখন শুরু করবো সাথে থাকে তো এখানে সব মিলিয়ে এই ভাত জাম খাবো আজকে তো সব মিলে হলো আধা কেজি চালের ভাত তাহলে বন্ধুরা এই সরিষার তেল খাঁটি সরিষার তেল আছে এটা এই সরিষার তেল মিক্সার দিলাম আমি ঘিও নই নাই ঘি আছে বাড়িতে অবশ্য তো ঘিও নই নাই শুধু আমি আমার গ্রামের পদ্ধতিতে খাবো তো মাখতেছি না বন্ধুরা আমার মুখে এখন জল এসে পড়ছে তো খুব মজা লাগতেছে মানে তবে মনে হয় খুব টেস্ট হবে সবাই কিন্তু খাইতে পারে না ডালে চালে অনেকেই আমি ডালে চালে ভাত খাইতে পারি পান্তাও খাইতে পারি বাসি ভাতও খাইতে পারি সবই খাইতে পারি তো বন্ধুরা আমরা শুরু করছি Thank you.
বন্ধুরা ভাত আমি যেটা থালে ছিল সেটা ঘুরে আসছে, এখন আমি নিজের গাবলা যা আসে ওটা নেব। আমি কোনো দুই নাম্বার কাজ কাম করি না, সব এক নাম্বার। পারলে কমু পারছি, না পারলে কম না পারি নাই, লুকোসের কোনো জিনিস নাই। পেঁয়াজ লাগবো না এখন, পরে যদি লাগে কমো নেই। বন্ধুরা আমি ছোটবেলায় আমার মামার বাড়ি থেকে মানুষ হয়েছিলাম। মামারা সবাই ঢাকা থাকে, আমার যে মামার বাড়ি দিদি আছে ওটা আজি দিদি কয়। তো দিদির কাছে আমি মানুষ হয়েছি আর কি, তারা ছোটবেলা বলতো দিদি আমারে খুব ভালোবাসে, উনি এখন নাই, মারা গেছে। তো সকালবেলায় আমার পান টান্তা খাওয়াইতো, পান্তা আমি খুব ভালোবাসতাম। খাওয়ার বেলা আমার কোনো সমস্যা ছিল না, এই জন্য আমাকে অনেক প্রশংসা করে অনেকেই, যে খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। নিশাপাতি হোক, মাছই হোক, মাংস হোক, সবই খেয়ে বাড়ি
বন্ধুরা তো আমার কথা মনে খুব ভাষা লাগার পাশে নামে নই গোলাবান সাথে থাকলে খাওয়া খাদ্যের কোনো ই থাকে না আশা করি আর কিছু পারবো মানে আসলে এত পারবো তারা আর কিছু পারবো দু এক মুহূর্ত সুন্দর এখানে এই যে আবার ইয়ে আছে শাশা আছে আর কিছু কাঁচা মরিচ আছে
তুমরা ভালো থাকবেন আজকে বন্ধই কেমন হলো আমার খাওয়া দাওয়ার সিলেবাসটা জানাবেন আশা করি আরো ভবিষ্যতে আরো ধরনের কিছু আইটেম আছে চ্যালেঞ্জ আসতে পারবো তো আমি এই প্রথম আজকে আপনাদের সামনে দেখাইলাম এর আগে কোনো খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ বা কিছু দেখাই নাই তো ভালো থাকেন তো বন্ধুরা আর একটা কথা যদি খাওয়া দাওয়ার ভিডিও যদি বা চ্যালেঞ্জের আজকে যেভাবে খেলাম এই ধরনের খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ যদি চান দেখতে চান ভিডিও আরো তাহলে কমেন্টস করে জানাবেন আমি যেটুকু পারি অবশ্য চেষ্টা করবো ভালো থাকবেন আপনারা সবাই আমার মতো আপনারা চ্যালেঞ্জ করেন না কেন হলো এগুলো খাওয়া দাওয়ার ব্যাপার জীবন মরণের রিক্স তো আমার কাছে কোনো ব্যাপার না আমি যেটুকু পারি আমার অভ্যাস আছে না আপনার এই অভ্যাস না থাকলে চ্যালেঞ্জ কোনোদিন যাই না ঠিক আছে আসবেন তাই।